সময়টা 1998 সাল। নিজের ব্যান্ড দল নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শো করতে গিয়েছিলেন তিনি। শো শেষে পুরো দলবল নিয়ে হাজির হলেন নিউ ইয়র্কের গিটার সেন্টারে। গিটার নিয়ে তার কম বেশি পাগলামি তখন সর্বজন স্বীকৃত। সেখানে হঠাৎ আইভানেস গিটারের উপর নজর গেল তার। দোকানের ব্যবস্থাপককে দাম জিজ্ঞেস করায় ব্যবস্থাপক তার আপাদমস্তক চোখ বুলিয়ে নিলেন। এরপর জিজ্ঞেস করলেন, কোন দেশ থেকে এসেছ? উত্তর শোনার পর নিতান্তই তাচ্ছিল্য করে বললেন, এই গিটার তোমার জন্য বাংলাদেশের জন্য নয়, এটা এখানে সবচেয়ে দামি গিটার, তুমি বরং অন্যটা দেখো। এ কথা শুনে তিনি খুব কষ্ট পান, কিন্তু সেই লোককে অনুরোধ করলেন তিনি গিটারটি একবার ধরে দেখতে চান। গিটার হাতে পেয়েই তিনি বাজানো শুরু করেন। এমন ভাবে বাজালেন আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তার বাজানো দেখে সবাই তো অবাক। এরপর গিটার ফেরত দিতে গেলে স্টোরের ব্যবস্থাপক তাকে বললেন, তুমি অসাধারণ বাজাও, এই গিটার তোমার জন্যই, এটা আমি তোমাকে অর্ধেক দামে দেব। তখন তিনি বিনয়ের সঙ্গে ব্যবস্থাপককে বললেন, এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও আমি নেব না, তুমি আমার দেশকে অপমান করেছ। যে গিটারের জন্য দেশ অপমানিত হয় সেই গিটার আয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না। হ্যাঁ, গল্পের সেই ব্যান্ড তারকার নাম আয়ুব বাচ্চু, ভক্তদের কাছে যিনি গিটারের জাদুকর প্রিয় এবি। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রক তারকা আয়ুব বাচ্চু। মাত্র 11 বছর বয়সে নিজের জন্মদিনে বাবার হাত থেকে একটি গিটার উপহার পান। সেই থেকে গিটার নিয়ে উন্মাদনা শুরু হয় তার। কলেজ জীবনে বন্ধুদের নিয়ে গোল্ডেন বয়েজ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন তিনি। পরে অবশ্য ব্যান্ডের নাম পাল্টে রাখা হয় আগলি বয়েজ। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করত তাদের এই ব্যান্ড দল। তখন এই ব্যান্ড দলের হয়ে গান গাইতেন কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ। 1977 সালে নিজের দলে গিটার বাজানোর পাশাপাশি আয়ুব বাচ্চু যোগ দেন জেমস এর ফিলিংস ব্যান্ডে। মূলত এক চা দোকানে বাচ্চুকে গিটার বাজাতে দেখেই জেমস সরাসরি প্রস্তাব দেয় তার ব্যান্ডে কাজ করার জন্য। ফিলিংস এর সাথে এবির যাত্রাটা বেশি দিনের ছিল না। 1980 সালে আগলি বয়েজ এবং ফিলিংস ছেড়ে আয়ুব বাচ্চু যোগ দেন দেশ বিখ্যাত ব্যান্ড সোলসে। সে সময় চট্টগ্রামস্থ সোলস ব্যান্ডে ছিলেন তপন চৌধুরী, নকিব খানদের মতো মহাতারকারা। সোলসের হয়ে লিড গিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা 10 বছর। এ সময়ের 4টি গানের অ্যালবাম বের করেছিল সোলস, তার মধ্যে প্রথম অ্যালবাম সুপার সোলস 1982, যা ছিল বাংলাদেশের কোন ব্যান্ডের প্রথম গানের অ্যালবাম। 1990 শেষ দিকে সোলস ব্যান্ড ছেড়ে ঢাকায় চলে আসেন আয়ুব বাচ্চু এবং 1991 জানুয়ারিতে নিজের প্রেমিকা ফেরদৌস চন্দনাকে বিয়ে করেন তিনি। বিয়ের পাট চুকে নতুন উদ্যমে আবার গানের ভুবনে ডুব মারেন আয়ুব বাচ্চু। 1991 সালের 5 এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ইয়েলো রিভার ব্যান্ড। কিন্তু ভারতের একটি অনুষ্ঠানে তাদেরকে ভুল করে পরিচয় করানো হয় লিটল রিভার ব্যান্ড নামে। নামটি মনে ধরে আয়ুব বাচ্চুর। পরে নাম বদলে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড বা সংক্ষেপে LRB। ব্যান্ড গঠনের পর 1992 সালের জানুয়ারি মাসে তারা বাংলাদেশে প্রথম ডাবল অ্যালবাম LRB 1 এবং LRB 2 প্রকাশ করেছিল। ব্যান্ডটির তৃতীয় স্টুডিও অ্যালবাম ছিল সুখ। এই অ্যালবামের সুখ, চলো বদলে যাই, রূপালী গিটার, গতকাল রাতে পুরো দেশে আলোড়ন তৈরি করে। শ্রোতা মহলে তখন নিজের আলাদা সত্তার জানান দেয় LRB। 1995 সালে আয়ুব বাচ্চু বের করেন নিজের তৃতীয় একক অ্যালবাম কষ্ট। এই অ্যালবামের প্রায় সবগুলো গানই জনপ্রিয়তা পায়, বিশেষ করে কষ্ট কাকে বলে, কষ্ট পেতে ভালোবাসি, অবাক হৃদয় এবং আমিও মানুষ। চলচ্চিত্রে গান করেও দুর্দান্ত সাড়া পান আয়ুব বাচ্চু। তার গাওয়া আম্মাজান সিনেমার টাইটেল গানটি সারা দেশের মানুষের কাছে আজও জনপ্রিয়। এছাড়াও তিনি সাগরিকা সহ বহু শ্রোতাপ্রিয় গান সিনেমায় গিয়েছেন। আয়ুব বাচ্চুর জনপ্রিয় গানের তালিকা করে শেষ করা যাবে না, তিনি গান গিয়েছেন সব শ্রেণীর মানুষের জন্য। 2018 সালের 18 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন ক্ষণজন্মা এই কিংবদন্তি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক বড় শূন্যতা সৃষ্টি করেছে এই গুণী শিল্পীর বিদায়।